খালেদা জিয়া কখনো বলেন নাই যে এল এর অবস্থা হেফাজতের মতন করে দিব, আওয়ামী লীগের অবস্থা হেফাজতের মতন করে দিব, কোনোদিন আমরা বলিনি। কারণ আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, জনগণই সকল ক্ষমতার উৎস, বিএনপি আওয়ামী লীগ কখনো এক নয়। একটু আগে আমি একটি কথা বলেছি, কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে এই মাফিয়া সরকারের নেত্রী, মাফিয়া নেত্রী মাফিয়া শেখ হাসিনা কয়েকদিন আগে বলেছে বিএনপির অবস্থা নাকি হেফাজতের মতন হবে। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি কয়েকবার বলেছি যে যেদিন ইনশাল্লাহ বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেই দিন ওই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে। আজ শেখ হাসিনা স্বীকার করে নিল যে হেফাজতে যে মানুষগুলোকে সেদিন হত্যা করা হয়েছিল সেই হত্যার নির্দেশদাতা সে। কাজেই আজ এই মানুষগুলো আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, এই হেফাজতের মানুষগুলোকে হত্যার বিচারের দায় শেখ হাসিনাকে নিতে হবে। প্রিয় ভাই বোনেরা, দুদিন আগে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা আরেকটি কথা বলেছে, বিএনপির সমাবেশের লাখো মানুষের অংশগ্রহণে যেভাবে মানুষ বিএনপি জাতীয়তাবাদী শক্তির ডাকে রাজপথে নেমে এসেছে, যেভাবে তাদের মসনদ কাঁপা শুরু করেছে, ভয় ভীত হয়ে বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে বলে খালেদা জিয়াকে আবার জেলে পাঠাবে। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আমার মা, আমি তার সন্তান। আজ শেখ হাসিনা যেই কথা বলেছে খালেদা জিয়াকে জেলে পাঠাবে, আজ আপনাদের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা সংযুক্ত আছেন প্রতিটি মানুষের কাছে আমি শুধু একটি কথা বলবো, শেখ হাসিনার এই জবাব আমি দেব না। শেখ হাসিনার এই জবাব আমি বিশ্বাস করি, দেশনেত্রী খালেদা জিয়া হচ্ছেন গণতন্ত্রের নেত্রী, বাংলাদেশের সাধারণ মানুষের নেত্রী। কাজেই হাসিনার এই কথার জবাব বাংলাদেশের মানুষ তাকে দেবে, এই জবাব আমি দেব না, এই জবাব আমি দেব না। খালেদা জিয়া মানুষের নেত্রী, মানুষ এই জবাব দেবে। আজকে আমি নিউজ দেখলাম, নিউজটা কি জানেন? নিউজটা হচ্ছে যশোরের একটি নিউজ পত্রিকায় এসছে, মানুষ এতই সর্বহান্ত হয়ে গিয়েছে যে আজকে একজনকে জিজ্ঞেস করেছে যে গরুর গোশত কতদিন খাও না, বলে ভাই বহুদিন গরুর গোশত খাও না, তবে মাঝে মাঝে এখন একটু একটু করে খেতে পাই। কি করে খেতে পাও? যশোরে একটি জায়গায় কিস্তিতে গরুর গোশত বিক্রি হচ্ছে, ক্রেডিটে গরুর গোশত বিক্রি হচ্ছে। এই অবস্থায় নিয়ে গেছে এই মাফিয়া সরকার আজকে মানুষকে। আজকে তারা মানুষকে উপদেশ দিচ্ছে, কিচ্ছতা সাধন করেন। প্রিয় ভাই বোনেরা মন দিয়ে শুনবেন, বাংলাদেশের মানুষ আজ কিস্তি করে গরুর গোশত খেতে হচ্ছে। খবরে এসছে বাংলাদেশের শতকরা 30% মানুষ আজ সঠিকভাবে তিন বেলা খেতে পারে না। 30% মানুষ মানে 20 কোটি, যদি জনসংখ্যায় 30% মানুষ মানে 6 কোটির বেশি, প্রায় 7 কোটি মানুষের সংখ্যা হচ্ছে 30%, অর্থাৎ ইউকের জনসংখ্যা 7 কোটি, সমগ্র ইউকের মানুষ যদি আমরা ধরি ঠিকভাবে তিন বেলা খেতে পাচ্ছে না। আপনারা কি জানেন এই মাফিয়া, এই মাফিয়া শেখ হাসিনা তার প্রতিদিনকার আপ্যায়ন ব্যয় কত, জনগণের পকেট থেকে আপ্যায়নের নামে কত টাকা খরচ করে আপনারা কি জানেন? প্রিয় ভাই বোনেরা, 5 লক্ষ টাকার মতন প্রতিদিন তার আপ্যায়ন ব্যয়। যেই দেশের মানুষ 30% মানুষ খেতে পায় না ঠিকভাবে তিন বেলা, যেই দেশের মানুষ কিস্তি করে বাজার করে, কিস্তি করে জিনিস কিনতে, কিস্তিতে ক্রেডিটে অল্প অল্প করে জিনিস কিনে, যেই দামের জিনিসের দাম 100 টাকা, হয়তো আজকে 10 টাকা দিল কালকে 5টা দিল, কিস্তি করে কিনে, সেই দেশে এই শেখ হাসিনা মাফিয়া নেত্রী প্রতিদিনকার তার আপ্যায়ন ব্যয় প্রায় 5 লক্ষ টাকা বাংলাদেশি টাকায়। 2022-23 সালে প্রধানমন্ত্রীর কার্যালয় আপনারা জানেন কত টাকা বাজেট থেকে বরাদ্দ করেছে? এটি কোনো উন্নয়ন ডেভেলপমেন্ট মিনিস্ট্রি না, শুধু একটি প্রশাসনিক অফিস এটা, সেখানে বরাদ্দ করা হয়েছে 5,500 কোটি টাকারও বেশি। 5,500 কোটি টাকা, অর্থাৎ প্রতিদিনকার হিসাবে যদি আসে 10 কোটি টাকারও বেশি জনগণের অর্থ সম্পদ লুটপাট করছে। আজকে এখানে যে কয়টা মানুষ আপনারা উপস্থিত আছেন, যারা দেখছেন, সবাইকে আমি বলে দিতে পারি, আপনারা লিখে রাখতে পারেন, যেদিন জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এই 10 কোটি টাকা যে প্রতিদিন, এর কোনো হিসাব কেউ খুঁজে দিতে পারবে না, কোনো হিসাব নাই। এভাবে তারা জনগণের সম্পদ লুট করছে।